কিভাবে আমরা প্রেগন্যান্ট ওমেন থেকে ল্যাকটেটিং মাদারে নিয়ে আসব। প্রথমে প্রেগন্যান্ট ওমেনের ঘরে চলে যাব। চলে যাওয়ার পরে দেখুন, আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই এমএসটি সোহেলি পারভিন, এর বাচ্চা হয়ে গেছে। অনেক দিদিরা হয়তো ভাবছেন বাচ্চা হয়ে গেলে ডিলিট করে আবার তাদের ল্যাকটেটিং মায়ের নাম তুলতে হবে, কিন্তু সেটা নয়। দেখুন এই পাশে এমএসটি সোহেলি পারভিনের পাশেই যে থ্রি ডট আছে এখানে আমরা ক্লিক করব। দেখুন মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার, এখানে আমরা ক্লিক করব। করার পরে দেখুন ডেলিভারি ডেট, এ যে ডেটে বাচ্চা হয়েছে সেই ডেটটা আমরা এখানে দিয়ে দেব। এর বাচ্চা হয়েছে 30/9/2022। ডেটটা দেওয়ার পরেই নিচে দেখুন মাইগ্রেট লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করব, করার পরে ওকেতে ক্লিক করে দেব। একটু ওয়েট করবেন। করার পরে পরেই একটা ফর্ম চলে আসবে। দেখুন উপরে লেখা আছে চিলড্রেন 0 মান্থস টু 6 মান্থস, মানে যে বাচ্চা, ওই মায়ের যে বাচ্চা হয়েছে সেই বাচ্চার নাম আপনারা এখানে ফিল আপ করতে পারেন, বা সেটা পরেও করতে পারেন। হয়তো দেখা গেল যে আজকে বাচ্চা হয়েছে, জানেন সেই ডেটটা আপনারা দিয়ে দিলেন। দেওয়ার পরে কি হয়, বাচ্চার নামটা হয়তো আমাদের, আপনারা এখনও হয়তো বুঝতে জানেন না ও কী নাম রেখেছে, তো এটা আপনারা না দিতেও পারেন, এটা পরে বাচ্চার নামটা পরে তুলতেও পারেন, এবং এখান থেকে ব্যাক করে যাবেন। ব্যাক করে যাওয়ার পরে এবার ওখানে নামটা এসছে কি না আমরা একবার দেখে নেব। চলুন দেখে নিই। দেখুন প্রেগনেন্ট মা থেকে কিন্তু এমএসটি সোহেলিটা চলে গিয়েছে। তাহলে আমরা ল্যাকটেটিং মায়ে একবার চেক করে নেব। দেখুন নামটা কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে আপনারা পরপর যে মায়েদের বাচ্চা হয়ে যাবে তাদেরকে এইভাবেই গর্ভবতী মা থেকে প্রসূতি মায়ে কনভার্ট করে নেবেন।